আমি চৈতালি আমার এই মিউজপি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি তোমাদেরকে একটি রবীন্দ্রসঙ্গীত শেখাবো। রবীন্দ্রসঙ্গীতটির নাম আমার প্রাণের মানুষ আছে গানে। তাহলে আজকে আমাদের এই গানটির প্রথম পর্বটি আমি তোমাদেরকে শেখাই। গানটি কিন্তু খুব সোজা একটি গান এবং গানটি গাইতে খুব সুন্দর লাগে। তোমরা যদি খুব ভালোভাবে শিখে নাও তাহলে বুঝতে পারবে গানটির মধ্যে কতটা প্রাণ রয়েছে। তাহলে আমি ধীরে ধীরে শুরু করি। আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হিনি তাই সকলখানি। আছে সে নয়ন তারায়, আলোক ধারায়, তাই না হারায়। ওগো তাই দেখি তাই, যেথায় সেথায় তাকাই আমি যে দিক পানি। আমি তোমাদেরকে আগে এই অবধি দেখাই। গানটি কিন্তু রয়েছে দাদরা তালের উপর, আর দাদরা তাল নিশ্চয়ই তোমরা সবাই জানো। তাহলে তালটি কেমন হচ্ছে একটু দেখে নাও। দেখো এখানে কিন্তু আমার কথাটি খালি থেকে শুরু হচ্ছে এবং প্রাণের থেকে তালি পড়ছে। আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকল খানে। আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকল খানে। বোঝা গেল তাহলে? আমার শাসা প্রাণের নিশা গাগা মানুষ গাগা আছে কেমন ভাবে হচ্ছে তাই। এখানে মাটা ছয়ে পা গিয়েছে, এই জায়গাগুলো কিন্তু রবীন্দ্রসঙ্গীতের ক্ষেত্রে খুবই একটি গুরুত্বপূর্ণ জায়গা। তোমাদেরকে এইগুলি কিন্তু খুব ভালোভাবে শিখতে হবে, তবেই কিন্তু গানটি আখেরে সুন্দর হয়ে উঠবে। দেখো তাই মাপা, তাই এখানে বলছি মাপা, এই যে আমি মাপা আ বলছি না কিন্তু মাপা পা টান রয়েছে, কেমন হবে তাই হে পা গা মা পা। দেখো তাই হেরি তাই মা গা রে সা সকল খানে। তাহলে কেমন ভাবে হচ্ছে? সা সা নি সা গা 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 মা মা পা ধা মা পা গা মা পা স্বরলিপি। যারা বলে গানটি তুলবে তাদের কিন্তু গানটি খুব সুন্দর উঠবে, কেন বলতো? স্বরলিপিতে কিন্তু স্বরগুলি রয়েছে এবং স্বরের সুর রয়েছে। সুতরাং তোমরা যদি স্বরলিপিটি দেখে দেখে আগে চেষ্টা করো তোলা, তাহলে কিন্তু সহজেই গানটি তোলা হয়ে যাবে। তোমরা প্রত্যেকটা লাইন কিন্তু কেটে কেটে বলার চেষ্টা করবে। যেমন ধরো আমার প্রাণের মানুষ আছে প্রাণে, কেমন ভাবে ধীরে ধীরে স্বরলিপিটা করবে দেখে নাও। দেখো কেটে কেটে সা সা নিশা গা 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 মা মা পা ধা। বুঝতে পারছো? এইভাবে সা সা নিশা গা 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 মা মা পা ধা। ঠিক সেই স্বরলিপিতেই আমরা বসাচ্ছি কিন্তু কথাগুলি, কেমন? সা সা আবার নিশা প্রাণের গা গা মানুষ গা গা মা আছে মা পা ধা প্রাণের। তাহলে বোঝা গেল জিনিসটা? এইভাবে কিন্তু তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। এরপর আমি দেখাই। দেখো তাই পা হে গা পা গা, তাই হে মা পা রে তাই মা গা সকল খানে রে সা। দেখো এখানে দেখো খানে
যেখানে টান রয়েছে নে এর সঙ্গে সেইখানে কিন্তু দুটি লাইন দেওয়া আছে স্বরলিপির উপরে। এটা কিন্তু আমাদেরকে বোঝানো হয় কোন লাইনের শেষে বা কোন কলির শেষে যখন আমরা এই চিহ্নটি ব্যবহার করি তখন আমাদেরকে প্রথমে ফিরে যেতে বলে। আমরা কোথায় ফিরে যাব? দেখো, প্রাণের এখানে ফিরে যাব, সকলখানে বলার পর কিন্তু আমরা প্রাণে ফিরে যাব। তাহলে কেমন ভাবে হচ্ছে একটু দেখে নাও। আমার প্রাণের মানুষ আছে প্রাণে তাই সকল খানে, প্রাণের মানুষ আছে প্রাণে তাই সকল খানে। বোঝা গেল? এরপরে আসব আছে সে নয়নতারায়। এবার দেখো এখানে, দেখো আছে কথাটা সা আ হয়েছে, তাহলে কেমন ভাবে হবে? এখানে তো আমাদের তালি থেকে ধরা, তাহলে দেখো এই তাল পড়লো, এই ফাঁক দিলাম, তার মানে এক দুই তিন আমাদের এখানে পড়ছে তালি, সেই তালির পর আর একটি মাত্রা আর একটি মাত্রা, তার মানে তিন মাত্রায়, তিন মাত্রায় রয়েছে আমাদের সা, সেখানে কিন্তু আ আসছে, তার মানে কেমন হবে দেখো। সকল খানে আছে সে নয়ন তারায়, সকল সকল খানে আছে। বোঝা গেল তাহলে জিনিসটা? আছে সে শাশা রে মামা পাপা রে মামা, এই যে বলছি ন রে মামা নয়ন তারা, এই যে তারায় বলছি পা কিন্তু টান হয়ে রয়েছে, সা 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 রে মামা পাপা আছে সে নয়ন তারায় আছে সে। দুবার আমরা বলছি দেখো, আছে সে নয়ন তারায় আছে সে নয়ন তারায় পাপানি আলোক ধাপামা ধারায়, এই যে বলছি ধাপামা ধারায় আছে সে নয়ন তারায় আছে সে নয়ন তারায় আলোক ধারায় তাই না। দেখো
তালি পড়ার পর দুটি মাত্রা যাব, তারপরে তিন নাম্বার মাত্রায়, মানে তিন মাত্রায় আমরা আ বলবো। তার মানে কেমন হচ্ছে? এক দুই আমি তান, বোঝা গেল? আমি তান মাগানি আজকে তাহলে এই পর্যন্তই থাক, আবার আমাদের দেখা হচ্ছে তাহলে পরের ক্লাসে।